বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন TRLM এর উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্রেডিট ক্যাম্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রাজ্য সরকার চাইছে মহিলাদের আর্থ সামাজিক ও মান উন্নয়ন ঘটাতে। এর জন্য মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ চালু করেছে রাজ্য সরকার। রাজ্যের 70% মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করেন। গ্রাম শক্তিশালী ও সশক্ত না হলে রাজ্য শক্তিশালী হবে না, ঠিক তেমনই ভাবে দেশ শক্তিশালী হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 3,04,000 গ্রামীণ মহিলাদের 37,735টি স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে সংগঠিত করা হয়েছে। জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীন 1,643টি গ্রামীণ সংস্থা করা হয়েছে, 41টি ফেডারেশন রয়েছে। 2018 থেকে 2022 পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 2022-23 অর্থ বছরে 11,000-এর ওপর স্বসহায়ক গোষ্ঠীকে উন্নতি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 2018 থেকে 2022 পর্যন্ত স্বসহায়ক দলগুলিকে 468 কোটি টাকার উপর ঋণ প্রদান করা হয়েছে বলেও তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আরও বলেন, গ্রাম শক্তিশালী এবং সশক্ত না হলে রাজ্য শক্তিশালী হবে না, সেদিকে গুরুত্ব দিয়েই সরকার কাজ করে চলেছে বলে জানান তিনি। জানলাম যে প্রায় 3,04,000 যারা গ্রামীণ মহিলারা আছেন তাদেরকে 37,735টি এই স্বসহায়ক গোষ্ঠী সংগঠিত করা হয়েছে। পাশাপাশি এই যে স্বসহায়ক দল SHG গ্রুপ, তাদের দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে প্রায় 1,643টি গ্রামীণ সংস্থা অর্থাৎ ভিলেজ অর্গানাইজেশনও করা হয়েছে এবং 41টি ক্লাস্টার ভিত্তিক ফেডারেশনও এখানে বানানো হয়েছে। এর মধ্যে 33,798টি স্বসহায়ক গোষ্ঠী এবং 2018 থেকে সরকার যখন এসছে 2022 পর্যন্ত 868টি গ্রামীণ সংস্থা এবং 32টি ক্লাস্টার ভিত্তিক ফেডারেশনকে উন্নতি করা হয়েছে। এদিন স্বসহায়ক দলগুলোর হাতে ব্যাংক ঋণের টাকা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা সরকার দাস, গ্রাম উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ডক্টর সন্দীপ রাঠোর, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, TRLM এর CEO ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে অংশ নেয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, BSC এবং জেলা পরিষদের প্রতিনিধিরা ও SHG-র সদস্যরা। এদিন 22 কোটি টাকার ব্যাংক লোন SHG-র মধ্যে প্রদান করা হয়। গ্রামীণ দারিদ্রতা দূরীকরণ পরিকল্পনা প্রতিটি গ্রাম স্তরে তৈরি করা বিশেষ গুরুত্বপূর্ণ বলেও জানান বক্তারা। সান্দন টিভি